লেটস ডু ইট কোভিড পজিটিভরা কোন ধরনের খাবার খাবেন বাদ কি কি থাকবে বিশেষজ্ঞদের পরামর্শ জানুন লেটস ডু ইট প্রতিদিনই বেড়ে চলেছে কোভিড সংক্রমণ সংক্রমণের সঙ্গে লড়াই করতে হলে বাড়াতে হবে প্রতিরোধ ক্ষমতা তাই এই সময় খাওয়া দাওয়ার দিকে নজর দিতে বলেন বিশেষজ্ঞরা কোভিড রোগী এবং যারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তাদের জন্য ভালো পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে এই সময় শরীর খুব দুর্বল হয়ে যায় লক্ষণগুলি প্রকাশ পাওয়ার পর থেকেই শরীরে ভালো অনুভব হয় না ভ্যাকসিন শুধুমাত্র ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য যথেষ্ট নয় সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে হলে স্বাস্থ্যকর খাবারও প্রয়োজন যাদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য সংক্রমণের ঝুঁকিও বেশি সুতরাং কি খাবেন আর কোন খাবারগুলি এড়িয়ে চলবেন বা সকাল থেকে রাত পর্যন্ত একজন পজিটিভ রোগীর ডায়েট চার্ট কেমন হওয়া উচিত বিশেষজ্ঞদের মতে কোভিড রোগীদের বেঁচে যাওয়া বাসি খাবার দেওয়া একেবারে উচিত নয় কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিন সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ করুন রোগীর শরীর অনুযায়ী পুষ্টি পরিপূরক এবং অ্যান্টি অক্সিডেন্ট দেওয়ার চেষ্টা করুন এই সময় নিয়মিত শরীরচর্চা এবং শ্বাস প্রশ্বাসের কিছু অনুশীলন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের যোগা আসন এবং যোগা ওয়ার্কআউট আছে সেগুলি দেখবেন তাহলে শরীরচর্চা হয়ে যাবে এ সময় কি খাবেন এবং কি খাবেন না এই সময়ে অনেকের স্বাদ গন্ধ চলে যায় ঢোক গিলতে অসুবিধা হয় তাই তেল মশলা ঝাল ছাড়া খাবার খাওয়াই ভালো খুব কষ্ট হলে আপনাকে সিদ্ধ খাবার করতে হবে খেয়াল রাখবেন রান্না যেন পরিচ্ছন্ন পরিবেশে হয় সংক্রমণের কারণে শরীর খুব দুর্বল এবং ক্লান্ত হয়ে যায় তাই রোগীদের এমন খাবার দেওয়া উচিত যাতে পেশি শক্তিশালী হয় এবং শক্তির স্তর বৃদ্ধি করে বিশেষজ্ঞরা বলছেন যে দই ফল দিয়ে স্মুতি বানাতে পারেন গ্রিক ইয়র্কার্ট দেখতে পারেন খেতে পারেন বাদাম দিয়ে তৈরি মাখনের প্রচুর পরিমাণে গুড ফ্যাট আছে খেতে পারেন ওটসের সঙ্গে এটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ এছাড়াও চিকেন মাছ ডিম পনির সোয়া বাদাম এবং খাদ্যশস্য খাওয়ার ফলে শরীরে শক্তি আসে আজকাল আখরোট বাদাম জলপাই তেল এবং সরিষার তেলে রান্না করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কোভিড রোগীদের দিনে একবার হলুদ দুধ পান করা উচিত কি কি ফল এবং সবজি খাবেন কোভিডে সম্পূর্ণ সুস্থ থাকতে চাই পুষ্টিকর খাবার ফলমূল শাকসবজি তাই বেশি করে খেতে হবে এমন খাবার যাতে ভিটামিন এ সি ডি এবং জিঙ্ক রয়েছে সেগুলো খান তবে কোভিড যেহেতু মূলত ভাইরাল জ্বর বা ফ্লুয়ের মতোই রোগ তাই শরীরে জোর আনতে চায় ক্যালোরিও আপনি যদি চান তবে আপনার ডায়েটে 70% কোকো সহ ডার্ক চকলেট রাখতে পারেন কোভিড রোগীদের মুখে স্বাদ থাকে না বা খাবারের গিলতে সমস্যা হয় এই সমস্যা থাকলে নরম খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় কোভিড রোগীদের ডায়েট চার্ট কি হওয়া উচিত ব্রেকফাস্টে ভেজিটেবল পোহা চিলা উপমা শাকসবজি ইডলি দুটি ডিমের সাদা অংশ হলুদ দুধ এবং আদা গুঁড়া দুপুরের খাবারে মাল্টিগ্রেন শস্য রুটি বা ভাত খিচুড়ি মসুর ডালের সঙ্গে স্যালাড গাজর বা শসা দইয়ের স্যালাড খেতে পারেন সন্ধ্যেবেলার আদা চা
ভেজিটেবল, চিকেন বা ইমিউনিটি স্যুপ বা স্প্রাউট চাট। রোগীদের যদি ডায়রিয়া হয় তবে আদা চা এবং ভেজ খিচুড়ি খাওয়া উচিত। জল খাওয়া অত্যন্ত জরুরি, বিশেষ করে আপনি যদি পেটের সমস্যায় ভুগছেন তাহলে আপনার শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যাচ্ছে। তাই জল ছাড়াও আদা মধু দিয়ে চা, চিকেন স্যুপ বা ব্রথ, ফলের রস, ডাবের জল খেতে পারেন। খুব বাড়াবাড়ি হলে ইলেকট্রো লাইট জলও খেতে হবে মাঝে মাঝে। অনেকেই এখন ভিটামিন সি এবং জিঙ্কের ওষুধ খান, তবে কোভিড হলে কোনো ওষুধ খাওয়া প্রয়োজন? কোন ওষুধ খাওয়া প্রয়োজন অবশ্যই একবার ডাক্তারের সঙ্গে আলোচনা করে নেবেন। কোভিডের পর ক্লান্তি দূর করতে কি করবেন? কোভিড আক্রান্ত হওয়ার পর রোগী বেশ কয়েকদিন ক্লান্ত বোধ করবেন। এ থেকে দ্রুত সেরে ওঠার জন্য কোলা, আপেল, কমলা জাতীয় শক্তি বৃদ্ধিকারী খাবার খাওয়া ভালো। স্যালাড বা মিষ্টি আলু খেলে ভালো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।